প্রভু, এ তো চবল পুত্র অর্ণব। মাতা কোথায়? এ কি হলো প্রভু? অসুর মাতা দিতি, আপনার উচিত হয়নি শ্রীলক্ষ্মীকে বিপদে ঠেলে দেওয়া। একমাত্র আপনিই পারতেন তাকে রোধ করতে। চবন পুত্র, কি হয়েছে শ্রীলক্ষ্মীর? তবে কি তার বিনাশ ঘটেছে? শ্রীলক্ষ্মীর দেবলীলা সাঙ্গ হয়েছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে। মাতা তো ফিরে এসেছেন পেচক। মাতা ফিরে এসেছেন। জয় মাতা শ্রীলক্ষ্মীর, জয়। হে দেবী, আজ আপনি সত্যি অসাধ্য সাধন করেছেন। আপনার স্নিগ্ধ ছটার সম্মুখে বারবাগ্নির প্রবল তেজও পরাভূত হয়েছে। আমি আপনাকে প্রণাম জানাই দেবী। ধন্য আপনি, আপনি ধন্য। অনুমতি দিন দেবী, এবার আমি প্রস্থান করি। হে চবন পুত্র অর্ব, আপনার সৃষ্টি বারবাগ্নি আমাকে স্পর্শ করতে না পারলেও আপনি আপনার স্বধর্ম যথার্থই পালন করেছেন। আপনার এই নিষ্ঠা ত্রিলোক চিরকাল মনে রাখবে। বিদায় দেবী, বিদায় ত্রিদেব। শ্রীলক্ষ্মী, তুমি সমস্ত দেবতাকুলের গর্ব। কর্তব্য পালন এবং ধর্ম রক্ষায় সমস্ত ত্রিলোক তোমার নিকট থেকে শিক্ষা লাভ করবে। পিতা, আপনাদের আশীর্বাদ আর আমার ভক্তদের প্রার্থনার জোরেই আজ আমি সফল হয়েছি। প্রভু নারায়ণের ধর্মাচরণের আমি অজান্তেই যে বাধা সৃষ্টি করেছিলাম তা দূর করতে পেরে আমি নিশ্চিন্ত বোধ করছি। অসুর মাতা, আপনি এই আম্রফল্লব দ্বারা এই ঘটের জল সিঞ্চন করুন পাতাল লোকের চতুর্দিকে, তাহলেই পাতাল লোকে পুনরায় প্রাণ সৃষ্টি হবে। সহপুত্রী মোদিতা এবং তার পুত্র গৃহপতিও প্রাণ ফিরে পাবে। এই নিন অসুর মাতা, গ্রহণ করুন এই ঘট এবং আম্রপল্লব।
देवी आपनार ए करुणा आमि कखनोई विस्मृत हब ना। देवी आमार स्त्री ओ पुत्र के आशीर्वाद करुन। आशीर्वाद करुन माता, जेन सदा तुम्हार भक्त रूपे तुम्हार पूजा करे जेते पारी। आमार सन्तान जेन सुस्थ ओ दीर्घायु लाभ करे मा, आशीर्वाद करो। तथास्तु। জয় দেবী লক্ষ্মীর জয়। হে অসুর মাতা, এই প্রাণ সঞ্চার করুন চতুর্দিকে, সবুজে সবুজে ভরে উঠুক পাতাল লোকের রুক্ষ প্রান্তর। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ আদি দেবা তোমার চরণে। ও মা তোমার চরণে যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মন বাঁধা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। দেবী তোমার সাহস করুণা দেখে আমি মুগ্ধ। মহর্ষি কাশ্যপ যথার্থই বলেছেন, তুমি জগৎ পালকের শ্রী সমৃদ্ধি, জগৎ রক্ষার কার্যে তুমি বিনা শ্রীহরিও অপূর্ণ। তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো দেবী, তোমার মহিমা আমি বুঝিনি দেবী, তাই আমি সত্যই তোমার কাছে ক্ষমা প্রার্থী। না মাতা, আপনি ক্ষমা প্রার্থনা করবেন না, আমি আপনার কন্যা সম। আপনি কঠোর ভাব অবলম্বন করেছিলেন বলেই আমি আমার কর্তব্য পালনে সিদ্ধান্ত নিতে পেরেছি, আর তার জন্যই আজ পাতাল লোকে এই শ্রী সৃষ্টি সম্ভব হয়েছে। অসুর গুরু শুক্রাচার্য, আদেশ করুন মাতা। আমি চাই এই অসুর লোকে মহা ধুমধাম করে শ্রীলক্ষ্মীর পুজো করতে। শ্রীলক্ষ্মী পাতাল থেকে উত্থিত, তাই সে পাতাল কন্যা। এই অসুর লোকে চিরকাল সে কন্যারূপেই পূজিত হবে। যথা আজ্ঞা মাতা। জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। জয় জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। খেলেন পাতালে, সবাই শ্রীলক্ষ্মীর জয়গান করছে তো। জরতি, আমার স্পর্ধা মার্জনা করবেন দেবী, আপনার এই বারবার পিছিয়ে আসা আমি আর সহ্য করতে পারছি না দেবী। আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে আপনার এই পরাজয় আমাকে বড়ই কষ্ট প্রদান করে। না না দেবী, এভাবে হবে না। শ্রীলক্ষ্মীর ক্ষমতার উৎস নারায়ণ, তাই জিততে হলে শ্রীলক্ষ্মী আর নারায়ণের বিচ্ছেদ আপনাকে ঘটাতেই হবে। বিচ্ছেদ তো ঘটেছিল এবার জড়তে। নারায়ণ ক্রুদ্ধ হয়েছিলেন শ্রীলক্ষ্মীর ওপর, বিবাহ পর্যন্ত রোধ করেছে, কিন্তু
তথাপি সেই শ্রীলক্ষ্মীর জয় হল। তার কারণ তো নারায়ণী দেবী, শ্রীলক্ষ্মীর বারবানল প্রবেশে নারায়ণেরই তো ধর্মরক্ষা হলো শেষে। ঠিকই বলেছ জরথী, নারায়ণের ধর্ম রক্ষা করার জন্যই শ্রীলক্ষ্মীর এত ক্ষমতা, এত সফলতা। তাই জন্যই তো বলছি দেবী, এমন কিছু করুন যাতে ওই শ্রীলক্ষ্মী চিরতরে শ্রীহরিকে হারায়। কিন্তু কিভাবে, কিভাবে জরথী, কিভাবে? লক্ষ্মীর আজকে পাতাল বিজয়ের পর তো এখন ওদের দুজনের মিলনের আর কোনো বাধাই রইল না। রইল না, কিন্তু আনতে কতক্ষণ? ভাবুন দেবী, ভাবুন। হে ত্রিদেব, আজকের এই আনন্দের দিনে আপনাদের সাহচর্য পেয়ে অসুরকুল আজ ধন্য। আমি চাই কন্যা শ্রীলক্ষ্মীর পুজো উপলক্ষে আপনারা আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। এ তো বড় আনন্দের কথা, আমরা সানন্দে রাজি অসুর মাতা দিতি। কি বলো সখা? আমি কি বলবো, তোমাদের মতই আমার মত। আপনাদের সকলের কাছে আমার একটি নিবেদন আছে। বলো পুত্রী, আজ তোমার কোনো ইচ্ছেই আর অপূর্ণ থাকবে না। আমি চাই এই পূজোকে কেন্দ্র করেই আজ দেব ও অসুরদের মিলন ঘটুক, মিশে যাক স্বর্গ ও পাতাল। হিংসা, দেশ, প্রতিশোধ স্পৃহা অসুর মনকে কলুষিত করে, সৌভাগ্য লাভের পথে বাধা সৃষ্টি করে। আশা করি আমার সন্তানগণ আমার মতো আজ এই সত্য হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছে। পাতাল কন্যা শ্রীলক্ষ্মীর মনোবাঞ্ছা পূর্ণ হলে আমি সত্যই সুখী হব। আজ তুমি আর এক অসাধ্য সাধন করলে শ্রী। আজ এই মিলনের মুহূর্তে তুমি তো একবারও আমাকে আহ্বান করলে না প্রভু। কিন্তু কই, আজ এই আনন্দের মুহূর্তে একবারও তো আমার সঙ্গে কোনো কথা বললে না। আমি তো তোমার ধর্ম রক্ষার কারণেই বারো বানল অতিক্রম করলাম, একবার সাধুবাদও দিলে না। হে বেরিঞ্চি দেব, সখার সাথে আমার একান্তে কিছু আলোচনা আছে। সখা, আমরা বরং প্রস্থান করি। সখা, জগৎ কল্যাণ হেতু তোমার এবং শ্রীলক্ষ্মীর মিলন কত গুরুত্বপূর্ণ তা কি তুমি বিস্মৃত হয়েছ? কিছুকাল পূর্বে তুমি নিজেই তো বিবাহ বিষয়ে অস্থির ছিলে। আকস্মিক
কি এমন ঘটল? সখা, দেবী স্বয়ং এই মিলনের জন্য বোধ করি অধীর নন। তুমি তো জানো আমাদের মিলন তখনই কল্যাণকারী হবে যখন দেবী স্বয়ং অধীর আগ্রহে আমাকে পতিত্বে বরণ করবেন। এখন বোধহয় তিনি অভিমানে আছেন। সেক্ষেত্রে শ্রীলক্ষ্মীর মান ভঞ্জন করতে হবে সখা। মনের টান থাকলে মান অভিমান তো থাকবেই। তুমি এখনো নিশ্চেষ্ট হয়ে আছো কেন? নাকি মান ভঞ্জনের কলাও তোমাকে শেখাতে হবে? কন্যা, তোমার আসন গ্রহণ কর। যাও মা, আজ তো তোমার পুজো, কত কিছুর আয়োজন। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। কন্যারূপে স্বীকৃতি দিয়ে যে মর্যাদা আপনারা দিয়েছেন তাতে আমি ধন্য। এই পাতাল লোকে আমি ভূমি দেবী রূপেই বিরাজ করতে চাই। পাতাল ও মর্তলোকে এই রূপে আমি ফসল উৎপন্ন করব। তাই এখানে সকলে আমার ভূমি দেবী রূপেই আরাধনা করুক। আমিও তাই চাই কন্যা, তুমি ভূদেবী রূপেই অধিষ্ঠান করো। জয় ভূদেবীর জয়, জয় ভূমিকন্যা শ্রীলক্ষ্মীর জয়। জয় ভূমিকন্যা শ্রীলক্ষ্মীর জয়। জয় ভূদেবীর জয়। দেবী, তোমার মান আমি অচিরেই ভঙ্গ করব। মান ভাঙাতে তোমার আলয়ে আসছি আমি, প্রস্তুত থেকো। বার করেছি যাতে শ্রীলক্ষ্মী ও নারায়ণের চিরবিচ্ছেদ সম্ভব।
কি উপায় দেবী, কি ভেবেছেন আপনি? এক মোক্ষম উপায়, যাতে শ্রীলক্ষ্মী স্বয়ং নারায়ণের থেকে অনেক দূরে চলে যেতে বাধ্য হবে চিরতরে চিরতরে চিরতরে।